বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শান্তিনী আক্তার, প্রভাষক ইতিহাস, পল্লবী মহিলা ডিগ্রি কলেজ। আজকে আমি ডিগ্রির দ্বিতীয় বর্ষে তৃতীয় পত্র বাংলার ইতিহাস পাঠদান করব। আজকে যারা ডিগ্রির দ্বিতীয় বর্ষের মেয়েরা আছো, তোমরা সবাই জয়েন করে ফেলো। আজকে তোমাদের আমি তৃতীয় পত্র পাঠদান করব, তো তোমরা সবাই একে একে জয়েন করে ফেলো। আজকে আমি তোমাদের বিষয় পড়ার আগে তোমাদের আমি প্রশ্নটা লিখে দিচ্ছি, যে এর আগে আমি তোমাদের দ্বিতীয় অধ্যায়ে তোমাদের রচনামূলক প্রশ্নে আলোচনা করেছিলাম, তো আজকে আমি তোমাদের আরেকটা প্রশ্নে আলোচনা করব। তোমাদের এই দ্বিতীয় অধ্যায়ে প্রশ্ন নিয়ে আজকে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আলোচনা করব। সবাই তোমরা প্রশ্নটা লিখে ফেলো, আমি তোমাদের লিখে দিচ্ছি। দেখো, আলাউদ্দিন খলজির দাক্ষিণাত্য অভিযান সমূহ সমূহের বিস্তারিত বিস্তারিত বর্ণনা করো। আজকে তোমাদের এই প্রশ্নটা নিয়ে আলোচনা করব। তাহলে দেখো, আলাউদ্দিন খলজির দাক্ষিণাত্য অভিযান সমূহ বিস্তারিত আলোচনা করো। এই প্রশ্নটা তোমরা সবাই লিখে ফেলো। আজকে আমি তোমাদের এই প্রশ্নটা নিয়ে আলোচনা করব। তোমরা সবাই এই প্রশ্নটা লিখে ফেলো। আজকে এই প্রশ্নটা তোমাদের সবগুলা প্রশ্নেরই আমি পয়েন্ট লিখে দিচ্ছি এবং আমি তোমাদের ভিতরে বিস্তারিত আলোচনা করে দেব। দেখো, এখানে আমি আলোচনা করব এখন ভূমিকা। দেখো, ভূমিকাটা নিয়ে আমি আলোচনা করছি তোমাদের মাঝে। দেখো, সুলতান আলাউদ্দিন খলজি সাম্রাজ্যবাদী সুলতান ছিলেন। দিল্লির সুলতানদের মধ্যে তার মতো দীর্ঘজয়ী আর কেউ ছিলেন না। প্রকৃতপক্ষে তার শাসনকাল থেকে যে ভারতবর্ষের মুসলিম সাম্রাজ্য বিস্তারের যুগের সূচনা হয়, ভারতবর্ষের ইতিহাসে আলাউদ্দিন খলজি প্রথম মুসলমান শাসক ছিলেন। দাক্ষিণাত্য বিজয়ের গৌরব অর্জন করে, কেননা এর আগে আর কোনো মুসলমান শাসক দাক্ষিণাত্য বিজয় সফল হয়নি। 1306 খ্রিস্টাব্দ থেকে 1313 খ্রিস্টাব্দের মধ্যে আলাউদ্দিন খলজি তার সুযোগ্য সেনাপতি মালিক কাপুরের নেতৃত্বে সেনাবাহিনী প্রেরণ করে এবং সমগ্র দাক্ষিণাত্য বিজয় সম্পন্ন করেন। তাহলে আমরা ভূমিকাটা এভাবে আমরা বলতে পারি, এভাবে আমরা আলোচনা করতে পারি যে সুলতান গিয়াসউদ্দিন সাম্রাজ্যের বাদে ও সুলতানই ছিলেন দিল্লি সুলতানদের মধ্যে। তিনি কিন্তু ছিলেন অন্যতম ছিলেন প্রকৃতপক্ষে যে শাসক থেকে তার ভারতবর্ষে যে মুসলিম বিস্তারিত যুগের সূচনা করেছিলেন, যে ভারতবর্ষে এই আলাউদ্দিন খলজি প্রথম মুসলমান শাসক হিসেবে এই দাক্ষিণাত্য বিজয়ের গৌরব অর্জন করেন। কেননা এর আগে কোনো মুসলমান শাসক এই দাক্ষিণাত্যে বিজয়ে সফল হয়নি।
তখন এটা কত সন থেকে কত সন পর্যন্ত ছিল আমি এটা তোমাদের লিখে দিচ্ছি। দেখো 1300 দেখো সংখ্যা আমি তোমাদের লিখে দিচ্ছি 1306 থেকে 1313 খ্রিস্ট মধ্যে তখন তারা কি কি ছিল। দেখো 1306 খ্রিস্ট থেকে 1313 খ্রিস্ট এর মধ্যে আলাউদ্দিন খলজি তার সুযোগ্য সেনাপতি মালিকের কাপুর নেতৃত্বে এই সেনাবাহিনী প্রেরণ করেন এবং সমগ্র দক্ষিণাত্য বিজয় সম্পন্ন করেছিলেন। তাহলে আমরা ভূমিকাটা এভাবে আমরা দেখতে পারি। তারপর দেখো আলাউদ্দিন খলজির অভিযান সমূহ, আমরা আলাউদ্দিন খলজি দক্ষিণাত্য অভিযান সমূহ বর্ণনা করো। তাহলে এখন আমরা যাব অভিযান সমূহ সম্পর্কে আমরা আলোচনা করব। আলাউদ্দিন খলজির অভিযান, অভিযান শুনব। দেখো আলাউদ্দিন খলজির অভিযান সমূহের মধ্যে আছে ক নম্বরে দেবগির জয়, দেবগির জয়, দেবগির জয় নিয়ে এখন তোমাদের মাঝে আলোচনা করে দিচ্ছি। দেখো বিন্দু দক্ষিণে এবং আলাউদ্দিন বাহিনীর সফলতা ছিল বিষমকর। মাকড়ের তালের উপরে ছুরি চালানোর যেমন অবলীলা ক্রম বা বিধর্মিত হয়, তেমনি দক্ষিণাত্য ও রাজ্যগুলো তখন কি করা হয়েছে যে দক্ষিণাত্য রাজ্যগুলো সুলতানি বাহিনীর চাপে দ্রুত ভেঙে পড়ে। 1306 থেকে 1307 খ্রিস্টাব্দে এই আলাউদ্দিন সেনাপতি মালিক কাপুর ও দেবগির ও রাজচন্দ্রের দেবকে পরাহস্ত করেছেন। তাহলে কত থেকে কত খ্রিস্টাব্দ পর্যন্ত? 1306 থেকে 1307 খ্রিস্টাব্দ। তারপর দেখো যত দূর যাওয়া যায় রায়পুরে তিনি রাজচন্দ্রের দেবের আশ্রয় ছিল, তিনি আত্মহত্যা করেন। রায়পুরের ও কন্যার দেবলা দেবী এলোরা গুহার ও সেনাপতি আলাপ
আলা খানের হাতে বন্দী হন। তাকে দিল্লিতে আনা হলেও সুলতানের পুত্র খিজির ও খানের সঙ্গে তার বিবাহ হয়। রাজচক্র রাজচন্দ্র দেব তো দিল্লির এসে বশ্যতা জানান এবং রায়ন উপাধি পান। কি উপাধি পেয়েছে? উপাধি হচ্ছে, উপাধিটা কিন্তু আমি তোমাদের লিখে দিচ্ছি, দেখো উপাধি উপাধি পান, এই উপাধিটা পেয়েছিল। তারপর দেখো, তারপর তিনি দক্ষিণে ও সুলতানের সঙ্গে তার বিবাহ হন। তখন দেখো এর সুলতানের ওই অভিযান প্রদানে সাহায্যকারী প্রমাণিত হন এবং তিনি তার কন্যা কাটু ও পালের সঙ্গে আলাউদ্দিন বিবাহ স্বীকার করেন না। রামচন্দ্রের দেবের সঙ্গে আলাউদ্দিন এই বৈবাহিক অবস্থা সম্পর্কে দাক্ষিণাত্য যে অভিযান অত্যন্ত সহায়তা পেয়েছিল। তাহলে আমরা দেবগিরির জয়টা আমরা দেখলাম এভাবে। এখন আমরা 9 নম্বরে যাব। তেলেঙ্গান জয়, দেখো তেলেঙ্গা জয়। সুলতান তার বিজয়কে আরো সম্প্রসারণ করার লক্ষ্যে এই মালিক কাপুরুকে তেলেঙ্গা ও আক্রমণের নির্দেশ দেন। 1309 খ্রিস্টাব্দের মালিক কাপুরু ও তেলেঙ্গা ও রাজ্যের রাজা দ্বিতীয় প্রতাপ ও রুদ্রদেবের এর বিরুদ্ধে প্রবল বাধা প্রদান করেন। তারপর তারা কয়েক মাস যে অবরুদ্ধ থাকার পর প্রতাপ রূপে আত্মসমর্পণ করলেন। এরপর মালিকের তখন কাপুরের প্রচুর ধন রত্ন সহ তখন কি করেছে, এই দিল্লিতে ফিরে এসেছে। তাহলে আমরা তেলেঙ্গা জয়টা আমরা এভাবে বলতে পারি। তারপরে দেখো আমরা দুটো পয়েন্ট নিয়ে এখানে আলোচনা করেছি, পরবর্তীতে আমরা পয়েন্টে যাচ্ছি। দেখো আমি সবগুলো পয়েন্টই কিন্তু তোমাদের আমি লিখে দিচ্ছি, এগুলি তোমরা খাতায় সবাই তুলে রাখবে। হৈসল রাজ্যজয়, দেখো হৈসল রাজ্যজয়, দেখো হোসল রাজ্যজয়। দেবগির ও তেলেঙ্গার ও দখলের ফলে এইদিকে যেমন বিরাট ও সম্পদের অধিকারী হন, অপরদিকে তেমনি সমগ্র দাক্ষিণাত্য গ্রাস করার ক্ষুধা তীব্রতা উজ্জীবিত হন। এই সময় বীর বলালের হোসল ও রাজ্যের বিশেষ সম্পদশালী ছিলেন 1311 খ্রিস্টাব্দে আলিউদ্দিন ও মালিক কাপুরের নেতৃত্বে দাক্ষিণাত্য ও হোসল ও রাজ্যের তৃতীয় বীরবল উপায়ন্ত না রেখে আত্মসমর্পণ করলেন। ফিরে তার বহু ধন রত্ন ঘোড়া ও হাতি কাপুরের হাতে তুলে দেন। আলাউদ্দিন তখন বশ্যতা স্বীকার করে বার্ষিক কর দিতে অঙ্গীকার করেন। তাহলে আমরা হোসল রাজ্য জয়টা দেখলাম। তারপরে আমরা যাব পণ্ডিত রাজ্য জয়, পাণ্ডব
কর্মকাণ্ড দেখো পাণ্ড্য রাজ্য জয়। দেখো পাণ্ড্য রাজ্য রাজ্য জয়। দেখো পাণ্ড্য রাজ্য কিভাবে জয় করেছিল। 1311 খ্রিস্টাব্দে কাবুল ও মাভার বা পাণ্ড্য রাজ্যের আক্রমণ করেন। কত খ্রিস্টাব্দে পাণ্ড্য রাজ্য আক্রমণ জয় করেছিলেন? 1311 খ্রিস্টাব্দে। 1311 খ্রিস্টাব্দে তখন ওই পাণ্ড্য রাজ্য আক্রমণ করেন। তারপর এই সময় পাণ্ড্য সিংহাসনে নিয়ে এই বীর পাণ্ড্য ও সুন্দর পাণ্ড্য দুই ভাইয়ের মধ্যে বিবাদ চলছিল। কাপুর ও ভাত বিরোধিতাকে সুযোগ নিয়ে পাণ্ড্য তো রাজধানী মাধুবার ও গিরি ও সেনা চালিয়ে চালিত করেন। বীর পাণ্ড্য রাজধানী ছেড়ে গেলেও কাপুর ও মাধুরা নগরীয় ও নির্বিচারের উল্লঙ্ঘন করে এবং প্রচুর ধন সম্পদ ও মণি মানিকে লাভ করে। তখন কি করা হয়েছে, কাপুর পাণ্ডত্য রাজ্যে বেঁচে হতে তখন তারা বহু রত্ন নিয়ে দিল্লিতে আসেন। তখন ভারানীর ও ভাষায় এই ধন রত্ন 1000 উটের পিঠে চড়িয়ে তিনি দিল্লিতে ঢোকেন। ধন রত্ন ভারে উটগুলো ও কাতর শব্দ করছিল। তখন আমির খসরুর মতে ও মালিক কাপুর পাণ্ডাতে দেশ হতে তখন কি করেছে, 1200-512টি হাতি, 5000 ঘোড়া এবং 500 মন ভারী রত্ন ও মুক্তা ও দিল্লিতে আসেন। তাহলে দেখো আমরা এভাবে পাণ্ডত্য রাজ্য জয়ে এভাবে আমরা আলোচনা করতে পারি। তার পরবর্তীতে পয়েন্ট আনা যাচ্ছে দেবগিরির চূড়ান্ত পতন। দেবগিরির চূড়ান্ত পতন। দেবগিরির রাজা রাজচন্দ্র দেবের মৃত্যু হলেও তার পুত্র শঙ্কর দেব পিতা প্রতিশ্রুতি ভেঙে দিল্লিতে কর প্রদানের বন্ধ করেন। 1313 খ্রিস্টাব্দে কাপুরুতে ও দেবগিরিতে পাঠানো হন এবং কাপুর ও শঙ্কর দেবকে নিহত করেন এবং দেবগিরি দিল্লির সাম্রাজ্য মুক্ত করেন। সমকালীন যে ঐতিহাসিক প্রত্যক্ষদর্শী আমির খসরুর রচনাগুলো থেকে এ আলাউদ্দিন এই সফলতা কারণ জানা যায়। দক্ষিণাত্য এই রাজাদের মধ্যে ঐক্য না থাকায় এ আলাউদ্দিন ধাপে ধাপে এই দক্ষিণ রাজ্যগুলোকে জয় করার সুযোগ পান। মালিক কাপুর ও হিন্দু রাজাদেরকে এই বিরোধকে তার নিজের স্বার্থে নিজের স্বার্থ লাগায় তিনি দেবগিরি রাজা রাজচন্দ্র দেবের সাহায্যে তেলেঙ্গা জয় করেন ও কৌশল ও রাজ্যের বিরুদ্ধে তিনি তেলেঙ্গাগড় ও রাজা প্রতাপ ভারতের সাহায্য পান। আলাউদ্দিন এই উন্নত ও রণকৌশল ও তার বিখ্যাত সেনাপতিদেরকে বিশেষ মালিক কাপুরের নেতৃত্বে তাকে জয়যুক্ত করেন। এটাই আলাউদ্দিনের শেষ দাক্ষিণাত্য অভিযান। তারপর আমরা প্রশ্নটা কি লিখেছিলাম বলতো, তোমাদের মনে আছে আমি কি প্রশ্ন নিয়ে তোমাদের আজ আলোচনা করছি? আলাউদ্দিন, দেখো আলাউদ্দিন খলজি দাক্ষিণাত্য অভিযান সমূহ বিস্তারিত আলোচনা করো। এখন আমরা এর সফলতা সম্পর্কে আলোচনা করব।
দেখো এই সফলতা সমূহ আলোচনা করবো আজকে। দেখো সফলতা সাফল্যের কি কারণ গুলো ছিল, এখন এখানে কি কি সাফল্য অর্জন করেছিল এই সম্পর্কে আমরা আলোচনা করব। দেখো ক নম্বরে রাজনৈতিক অনৈক্য, রাজনৈতিক দেখো রাজনৈতিক অনৈক্য দক্ষিণাত্য এর হিন্দু, দেখো দক্ষিণাত্য হিন্দু রাজাদেরকে মধ্যে পারস্পরিক যে বিরোধের ফলে তারা জোটবদ্ধ হয়ে এই দিল্লির সেনাদলকে বাধা দিতে পারেনি। এই রাজাদেরকে মধ্যে ঐক্য না থাকায় এই আলাউদ্দিন ধাপে ধাপে দক্ষিণে ও রাজ্যগুলোকে জয় করার সুযোগ পান। মালিক কাপুর হিন্দু রাজাদেরকে এই বিরোধকে তার নিজের স্বার্থে লাগান। দক্ষিণে ভারতে এই রাজ্যগুলোকে মধ্যে অনৈক্য ও আলাউদ্দিন সফলতার প্রধান কারণ ছিলেন। তার পরবর্তী পয়েন্ট দেখো দুর্বল সেনাবাহিনী, দুর্বল সেনা বাহিনী। দেখো দুর্বল সেনাবাহিনী, আলাউদ্দিন সেনাবাহিনীর দক্ষতা ও সেনাপতি মালিক কাপুরের যোগ্যতা ও আলাউদ্দিন সাফল্যতে অন্যতম কারণ। দক্ষিণে সেনাদেরকে লোহার ঢাল ছিল না, ফলে তার বাঁশ বা বেত ঝুরিকে ঢাল হিসেবে ব্যবহার করতেন। এর দ্বারা সুলতানে সেনাদেরকে বলম বা তীরের আঘাতে প্রতিহত করা যেত না। তাছাড়া সুলতানি অশ্বরোহী বর্ষধারী সেনাদেরকে সাথে নগ্নপথ ও নগ্ন গাত্র হিন্দু সেনারা এটি করতে পারেনি। তো এখানে দেখো গ নম্বরের পয়েন্টটা দেখো হিন্দুদের সামাজিক, হিন্দুদের সামাজিক শ্রেণী শ্রেণীভেদ, হিন্দুদের সামাজিক শ্রেণীভেদ। দেখো হিন্দুদের সামাজিক শ্রেণীভেদ আলাউদ্দিন সাফল্যের অন্যতম কারণ ছিলেন। তে হিন্দুদের সামাজিক শ্রেণীর মনোভাবের জন্য তার প্রতিরোধ গড়ে তুলতে পারেনি, ফলে তারা উন্নতি রণকৌশল ও তার বিখ্যাত সেনাপতিদেরকে বিশেষত মাদেক কাপুর নেতৃত্বে আলাউদ্দিন বিজয়ী ছিনিয়ে আনতেন। এখন আমরা এটা সফলতা দেখলাম, এখন আমরা দেখব কি ফলাফল। এখন আমরা এখানে ফলাফল নিয়ে আলোচনা করব। দেখো এখন আমি এখানে ফলাফল আলোচনা করব, প্রত্যেকটা পয়েন্টই কিন্তু আমি তোমাদের লিখে দিচ্ছি। দেখো ফলাফলের মধ্যে আছে সুলতানের মর্যাদা বৃদ্ধি, সুলতানের মর্যাদা দেখো সুলতানের মর্যাদা বৃদ্ধি, সর্বভারতীয় নৃপতি দাক্ষিণাত্য বিজয়ের ফলে সর্বভারতীয় নৃপতি হিসেবে এই সুলতানের মর্যাদা বৃদ্ধি পায়। কেননা ইতিহাসে আলাউদ্দিন খলজির প্রথম সুলতান যিনি দাক্ষিণাত্য জয় করে এক বিশাল
সাম্রাজ্য স্থাপন করতে সক্ষম হয়েছে। তারপর দেখো দুই নম্বর পয়েন্ট আমি লিখে দিচ্ছি, দুই নম্বর পয়েন্টে যাচ্ছি মুদ্রাস্ফীতি। দেখো মুদ্রাস্ফীতি এখানে আছে যে আলাউদ্দিন সৈন্যদের দাক্ষিণাত্য থেকে যে পরিমাণ ধন সম্পদ সংরক্ষণ করে এই দিল্লিতে আনয়ন করে তার তাতে উত্তর ভারতে মুদ্রাস্ফীতি ঘটে। এটা ব্যতীত আলাউদ্দিন খলজি ধন রত্ন আমির উমরাদেরকে মধ্যে বিতরণ করা তারা বিলাসিত হয়ে উঠেছিল। এই সূত্র উল্লেখিত করা যেতে পারে যে সুলতানি সাম্রাজ্য মুদ্রাস্ফীতি রোধের কল্পে এই আলাউদ্দিনকে মূল্য নিয়ন্ত্রণের পদ্ধতিকে চালু করতে হয়েছিল। তারপরে দেখো আমরা যাচ্ছি তিন নম্বর পয়েন্টে, তিন নম্বর পয়েন্টে যাচ্ছি দেখো দাক্ষিণাত্য রাজ্যগুলোর প্রতি তার নীতি। দেখো দাক্ষিণাত্য রাজ্যগুলোর প্রতি তার নীতি। দেখো উত্তর ভারতের সকল বিজয়ে রাজ্যগুলোর এই সুলতানি সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেছিলেন, কিন্তু দাক্ষিণাত্যের সম্পর্কে আলাউদ্দিন পৃথক নীতি অবলম্বন করেছিলেন। সরাসরি সাম্রাজ্যভুক্ত করা পরিবর্তনে তিনি দক্ষিণ ও রাজ্যগুলো স্বতন্ত্র বজায় রেখে ওইগুলো দিল্লির করদ রাজ্যরূপে পরিণত করেন। এই অঞ্চলে মুসলিম শাসক প্রতিষ্ঠান করার চেষ্টায় তিনি করেননি। এই নীতি সময়োপযোগী হয়েছিলেন কারণ সুদৃঢ় দিল্লি হতে দাক্ষিণাত্য শাসন করা তৎকালীন অবস্থা সম্ভব ছিল না। তাহলে আমরা এখানে কিন্তু আমরা কি দেখলাম, নিয়ে আলোচনা করলাম দাক্ষিণাত্য রাজ্যের প্রতি তার নীতি নিয়ে আলোচনা করলাম। এখন আমরা সর্বশেষে উপসংখ্যা, উপসংখ্যা নিয়ে আলোচনা করব। দেখো উপসংখ্যা তোমরা খেয়াল করো, পরিশেষে বলা যায় যে আলাউদ্দিন খলজি দাক্ষিণাত্য নীতি ছিলেন বাস্তবসম্পন্ন ও রাষ্ট্রনায়ক পরিচিত ও সফল। দাক্ষিণাত্য বিজয়ের ফলে মধ্যযুগে আলাউদ্দিন খলজি রাজত্বকালে সর্বপ্রথম উত্তর ভারতের সাথে দক্ষিণ ভারতে যোগসূত্র স্থাপন হয়েছিল। আলাউদ্দিন খলজি দাক্ষিণাত্য বিজয়ের মধ্যযুগে ও অপরাপর অপরাপর ও সুলতানদেরকে দাক্ষিণাত্য বিজয় উদ্ভব করে। তাহলে আমরা এই উপসংখ্যা সম্পর্কে আমরা দেখলাম। তো আমরা এরপরে যে বিষয়গুলো আমরা এখানে আলোচনা করলাম এই বিষয়গুলো আমাদের সবাইকে সুন্দরভাবে পড়তে হবে এবং সমস্ত কিছুই তোমাদের আমি লিখে দিলাম। এই বিষয়গুলো তোমরা যে বিষয়গুলো আমি তোমাদের লিখে দিয়েছি এই জিনিসগুলো যদি তোমরা একটু সুন্দর করে দেখার চেষ্টা করো, করার চেষ্টা করো, তাহলে কিন্তু তোমাদের পক্ষে সম্ভব এই প্রশ্নগুলো সুন্দরভাবে লেখার। এখন তোমরা যদি এই জিনিসগুলো যদি না লিখতে পারো তাহলে কিন্তু অনেক সমস্যা হবে তোমাদের। এই জিনিসগুলো সুন্দরভাবে তোমরা সবাই আয়ত্ত আনবে এবং সবগুলো পয়েন্ট আমি তোমাদের লিখে দিলাম, সবগুলো প্রশ্ন আমি তোমাদের লিখে দিয়েছি, এভাবে তোমরা করার চেষ্টা করবে। যাই হোক আজকে আমি তোমাদের আবার শিরোনামগুলো আমি তোমাদের বলে দিচ্ছি যে কী বিষয় নিয়ে আজকে তোমাদের মাঝে আমি আলোচনা করলাম। আলোচনা বিষয়গুলো আরেকবার বলে দিচ্ছি, তোমরা সুন্দরভাবে আবার দেখো
এবং যদি কোথাও যদি পয়েন্টগুলো যদি না লিখতে পারো ওখানে তোমরা সুন্দর করে আবার এখান যেটা বলে দেবো এটা তোমরা লিখে ফেলবে। দেখো তোমাদের আজকে যে প্রশ্নটা নিয়ে আলোচনা করলাম এই প্রশ্নটা হচ্ছে আলাউদ্দিন খলজি দাক্ষিণাত্য অভিযান সমূহ বিস্তারিত বর্ণনা করো। এখানে ভূমিকা নিয়ে আলোচনা করেছি, আলাউদ্দিন খলজির অভিযান সমূহ নিয়ে আলোচনা করলাম, এর মধ্যে আছে দেবগিরি জয়, তারপরে আছে কি তেলেঙ্গা জয়, তারপরে হচ্ছে ওয়াসল ও রাজ্য জয়, পাণ্ডত্য রাজ্য জয়, তারপর হচ্ছে দেবগিরি চূড়ান্ত পতন, তারপর হচ্ছে এর যে সফলতা সফলতার কারণ সমূহ ছিল, এই সফলতার মধ্যে আছে রাজনৈতিক অনৈক্য, দুর্বল সেনাবাহিনী, হিন্দুদের সামাজিক শ্রেণীভেদ, আর আছে কি ফলাফল। ফলাফলের মধ্যে আমরা পেয়েছি কি কি সুলতানের সুলতানের মর্যাদা বৃদ্ধি, মুদ্রাস্ফীতি, দাক্ষিণাত্য রাজ্যগুলোর প্রতি তার যে নীতি, আর সর্বশেষে আমরা উপসংখ্যা নিয়ে আলোচনা করেছি। তাহলে এই বিষয়গুলো যদি আমরা সুন্দর করে একবার করে যদি দেখি তাহলে কিন্তু আমরা পরীক্ষা অনেক সুন্দর করে কিন্তু লিখতে পাচ্ছি পড়তে পাচ্ছি। তো এই জিনিসগুলো তোমরা একটু দেখা সুন্দর করে পড়ার চেষ্টা করবে যে কী বিষয়গুলো আজকে তোমাদের আমি পড়ালাম, কী বিষয় নিয়ে আজকে আলোচনা করলাম, এই বিষয়গুলো যদি তোমরা সুন্দর করে যদি প্রশ্নগুলো যদি খাতায় লিখে রাখো তাহলে কিন্তু অনেক সুন্দর তোমরা কিন্তু পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করতে পারবে। এই বিষয়গুলো তোমরা মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করবে এবং মনোযোগ দিয়ে তোমরা খাতায় লিখে রাখার চেষ্টা করবে যে কি বিষয় আমি আজকে পড়িয়েছি তোমাদের, কি বিষয় নিয়ে আলোচনা করেছি এবং কয়টা প্রশ্ন কি তোমাদের পয়েন্টগুলো আমি লিখে দিয়েছি। সবগুলো প্রশ্নই দেখো আমি যেভাবে তোমাদের পড়াচ্ছি তোমাদের কিন্তু সবগুলা প্রশ্ন কিন্তু আমি তোমাদের লিখে দিয়েছি বোর্ডে, এই প্রশ্নগুলো যদি তোমরা লিখে রাখো তাহলে কিন্তু তোমরা আর কোনো বই কিন্তু তোমাদের পড়তে হয় না। এই প্রশ্নগুলো তোমরা লিখে রেখে এবং এই জিনিসগুলো যদি তোমরা আরেকবার যদি প্রশ্ন নোট খাতা তৈরি করো, নোট খাতা তৈরি করে তোমরা এই নোট খাতার মধ্যে তোমরা এই বিষয়গুলো তোমরা লিখে রাখবে এবং লিখে রেখে এগুলা একবার করে যদি তোমরা যদি পড়ো তোমরা কিন্তু আর কোনো সমস্যা হওয়ার কথা নয়। তোমরা এই বিষয়গুলো আর একটু মনোযোগ দিয়ে পড়বে তো আর হচ্ছে আমি তোমাদের এই চ্যাপ্টারের উপরে তোমাদের আলোচনা করব, তোমাদের এই চ্যাপ্টারের উপরে আর কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করবো, তারপর আমরা পরবর্তী অধ্যায়ে আমরা চলে যাবো। তো এই অধ্যায় শেষ করার আগে তোমরা এই প্রশ্নগুলো করার চেষ্টা করবে। তো আর আমি আজকে যে বিষয়টা প্রশ্নটা পড়িয়েছি এই প্রশ্নটা পরবর্তী ক্লাসে সুন্দর করে মুখস্থ করে ফেলবে এবং পরবর্তী ক্লাসে আমি নতুন আরেকটা প্রশ্ন তোমাদের পড়াবো। আজকে তোমাদের আমি ক্লাসে এই পর্যন্ত শেষ করছি, সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।